শিক্ষক দিবস উপলক্ষে নদীয়ার কল্যাণীতে শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য সাথী কার্ড এ রাজ্য ছাড়া কোথাও চলে না, কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ডের সুবিধা সারা দেশের মানুষ পাচ্ছে। বিজেপি একমাত্র পার্টি যার ডিসিপ্লিন আছে, আমি মন থেকে বিজেপি দলটা করি, আগুনে ঝাঁপ দিতে বললেও রাজি আছি। শিক্ষক দিবস উপলক্ষে নদীয়ার কল্যাণীতে এসে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির হেভি ওয়েট নেতা শুভেন্দু অধিকারী। রবিবার সন্ধ্যাকালীন কল্যাণীর বিজেপির তপশিলী মোর্চার পক্ষ থেকে শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় কটাক্ষ করলেন। একদম বিজেপি ডেডিকেটেডলি করি, বিজেপি ডিসিপ্লিন পার্টি, আগুনে ঝাঁপ দিতে বললেও রেডি আছে। আমরা তো শিশু, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছেড়ে কাশ্মীরে গিয়ে শ্রীনগরে পতাকা তুলেছিলেন, তো তিনি আত্মবলিদান দিয়েছেন বলে তো আপনি ভারতবর্ষে আছেন, নইলে তো আপনাকে ঢাকা নইলে ইসলামাবাদে থাকতো। এত বড় মুখ্যমন্ত্রী কে বলেছিল আপনাকে নন্দীগ্রামে আসতে? আমি বলেছিলাম, আমি ভবানীপুরে দাঁড়াতে গেছিলাম, এখন যদি আমি দাঁড়িয়ে পড়ি পার্টি যদি ভবানীপুরে আমাকে দাঁড়াতে বলে কি হবে? আপনি গেছিলেন ওখানে, আমি এবার এখানে আছি। তৃণমূল বলছে স্বাস্থ্য সাথীর পর লক্ষ্মী ভাণ্ডার হিট হয়েছে, কি বলবেন? স্বাস্থ্যসাথীর পর লক্ষ্মী ভাণ্ডার হিট হয়েছে। স্বাস্থ্যসাথীতে কে বেনিফিট পাচ্ছে, কার সুযোগ পাচ্ছে স্বাস্থ্যসাথীতে? এর থেকে আয়ুষ্মান ভারতে অনেক বেশি লোক উপকৃত হচ্ছে। এই স্বাস্থ্যসাথীর কার্ড পশ্চিমবঙ্গের বাইরে কে নেয়? ভেলোর চলে? ভেলোরে নেয়, সিএমসি নেয়, বাঙ্গালোর নেয়, মুম্বাই টাটা ক্যান্সার হসপিটাল নেয়, বাংলার বাইরে কোথাও স্বাস্থ্যসাথীর কার্ড চলে? আর আয়ুষ্মান ভারতের কার্ড গোটা ভারতবর্ষে চলে। আয়ুষ্মান ভারতে এখনও পর্যন্ত প্রায় 13 কোটি লোক 5 লক্ষ টাকা পর্যন্ত সুযোগ পেয়েছে। পশ্চিমবঙ্গের লোক হসপিটালে যেতেই ভয় পায়। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।